হে গাইস দিস ইজ ফ্রম লিভ আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি নোডাল অ্যানালাইসিস সম্পর্কে এক্সপ্লেন করব। নোডাল অ্যানালাইসিস জানার আগে আপনাদেরকে সার্কিট অ্যানালাইসিস সম্পর্কে জানা উচিত ওকে সার্কিট অ্যানালাইসিস হচ্ছে একটা সার্কিটের বিভিন্ন যে সার্কিট এলিমেন্টগুলো থাকে সেগুলোর অ্যাক্রোসে ভোল্টেজ অথবা সেই ইলিমেন্টগুলার থ্রোতে কারেন্ট ডিটারমাইন করাই হচ্ছে সার্কিট অ্যানালাইসিস সার্কিট অ্যানালাইসিসের জন্য কিছু ম্যাথড আছে সেই ম্যাথডগুলো হচ্ছে ওহোম স্ল ভোল্টেজ ডিভাইডার রুল কারেন্ট ডিভাইডার রুল সুপারপজিশন থিওরাম নোডাল অ্যানালাইসিস মেশ অ্যানালাইসিস এর মধ্যে ফার্স্ট তিনটা মেথড আপনারা আগে থেকেই জানেন সুপারপোজিশন থিওরাম আমি আপনাদেরকে আগের ভিডিওতেই দেখিয়েছি এই ভিডিওতে আমি নোডাল অ্যানালাইসিস এক্সপ্লেন করব আর মেস অ্যানালাইসিস অন্য আরেকটা ভিডিওতে এক্সপ্লেন করা হবে যাই হোক এই মেথডগুলোর মাধ্যমে সরাসরি কোনো সার্কিটের যে কোনো এলিমেন্টের মধ্যে প্রবাহিত কারেন্ট অথবা ওই এলিমেন্টের অ্যাক্রসে ভোল্টেজ ডিটারমাইন করতে পারবেন এছাড়া কিছু মেথড আছে সার্কিট সিম্প্লিফিকেশনের জন্য আর সেগুলো হচ্ছে সিরিজ অ্যান্ড প্যারাল কম্বিনেশন অফ রেজিস্টার্স ওয়াইডেলটা কনভার্শন থেভেন থিওরাম নটন থিওরাম আর কিছু অ্যাডিশনাল মেথড আছে সার্কিট অ্যানালাইসিসের জন্য সেগুলো হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম রেসিপ্রোসিটি থিওরাম কম্পেনসেশন থিওরাম হোয়াট এভার নোডাল অ্যানালিসে যাওয়ার আগে আমাদেরকে দুইটা বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে হবে একটা হচ্ছে ব্রাঞ্চ আর একটা নোট সিম্পলি সার্কিটের এক একটা ইলিমেন্টই হচ্ছে এক একটা ব্রাঞ্চ সার্কিট ইলিমেন্ট বলতে শুধু যে রেজিস্টর ইন্ডাক্টর হয় তা না ভোল্টেজ সোর্স এবং কারেন্ট ও সার্কিটের ইলিমেন্ট চলুন একটা সার্কিট থেকে ব্রাঞ্চ আইডেন্টিফাই করি এটা একটা ব্রাঞ্চ এটা একটা ব্রাঞ্চ এটাও একটা ব্রাঞ্চ সিমিলারলি এই যে বাকি যেগুলো দেখতে পারতেছেন এইগুলোও এক একটা ব্রাঞ্চ এবার আসি নোট প্রসঙ্গে এক কথায় বলতে গেলে নোট হচ্ছে দুই বা দুইয়ের অধিক ব্রাঞ্চের মিটিং পয়েন্ট তার মানে যে পয়েন্টে দুই বা দুইয়ের অধিক ব্রাঞ্চ একসাথে মিট করে সেটাই হচ্ছে নোট চলুন এবার সার্কিট থেকে নোট ফাইন্ড আউট করি দেখুন এই ব্রাঞ্চটা এবং এই ব্রাঞ্চটা এই দুইটি ব্রাঞ্চের মিটিং পয়েন্ট হলো এটা সো এটা একটা নোট সেমভাবে সার্কিটের এই ব্রাঞ্চটা এবং এই ব্রাঞ্চটার মিটিং পয়েন্ট হলো এটা সো এটা আর একটা নোট সেম ভাবে এটা একটা নোট এটা একটা নোট আবার এটাও একটা নোট দ্যাট মিনস এই সার্কিটে টোটাল পাঁচটা নোট আছে এখন আমাদের মনে একটা কোশ্চেন আসতে পারে সেটা হচ্ছে নোড এবং মধ্যে হচ্ছে দুই বা দুইয়ের অধিক ব্রাঞ্চের মিটিং পয়েন্ট আর জাংশন হচ্ছে তিন বা তিনের অধিক ব্রাঞ্চের মিটিং পয়েন্ট চলুন আগের দেখানো সেম সার্কিট থেকে জাংশন আইডেন্টিফাই করি খেয়াল করুন এখানে তিনটা ব্রাঞ্চ মিট করছে এখানেও তিনটা আবার এই দুইটা পয়েন্টেও তিনটা করে ব্রাঞ্চ মিট করছে সো এই চারটা পয়েন্টের প্রত্যেকেই এক একটা জাংশন বাট এই পয়েন্টে খেয়াল করুন এখানে জাস্ট দুইটা ব্রাঞ্চ মিট করছে সো এটা জাংশন না বাট এটা একটা নোড অর্থাৎ যেই পয়েন্টে শুধুমাত্র দুইটা ব্রাঞ্চ মিট করবে সেটাকে নোড হিসাবে কনসিডার করতে হবে অন্যান্য যেসব পয়েন্টে তিন বা তিনের অধিক ব্রাঞ্চ মিট করবে সেই পয়েন্টকে নোড হিসাবেও কনসিডার করা যাবে আবার জাংশন হিসাবেও কনসিডার করা যাবে এবার আমরা দেখব সার্কিটে কিভাবে নোডাল অ্যানালাইসিস করতে হয় নোডাল অ্যানালাইসিসে টোটাল তিনটা স্টেপ ফলো করতে হবে আমি প্রবলেম সলভ করতে করতে স্টেপগুলো এক্সপ্লেন করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় স্টেপ ওয়ান ফার্স্টে সার্কিটের সবগুলো নোট আইডেন্টিফাই করে লেভেলিং করতে হবে এই প্রবলেমটা দেখুন এখানে দুইটা ব্রাঞ্চ মিট করছে সো এটা একটা নোট সিমিলারলি এটাও একটা নোট আবার এটা একটা নোট এবং এটাও আর একটা নোট এখন নোটগুলোকে লেভেল করতে হবে অর্থাৎ নোটগুলোকে নামকরণ করতে হবে এই লেভেল করার সময় একটা নোটকে রেফারেন্স নোড হিসাবে লেভেল করতে হবে এবং সেই নোডের ভোল্টেজ জিরো ভোল্ট অ্যাজিউম করে নিতে হবে ইউজুয়ালি যে কোনো সার্কিটের একদম নিচের নোটটিকেই রেফারেন্স নোড হিসাবে কনসিডার করা হয় এবং রেফারেন্স নোডের ভোল্টেজ অলওয়েস জিরো হবে বাকি নোটগুলোকে যে কোনোভাবে নামকরণ করা যায় ধরে নিচ্ছি এটা নোট ওয়ান এটা নোট টু এবং এটা নোট থ্রি এবং এই নোটগুলার ভোল্টেজগুলা হচ্ছে ভি ওয়ান এবং ভি এটা ছিল ফার্স্ট স্টেপ স্টেপ টু প্রত্যেকটা নোডের জন্য একটা করে ইকুয়েশন লিখতে হবে ইকুয়েশন গুলোতে নোট ভোল্টেজ গুলা থাকে আর স্টেপ থ্রি হচ্ছে ইকুয়েশনগুলো সলভ করে অন্য নোট ভোল্টেজ এর মান বের করা ওকে এখন ইকুয়েশন লেখার আগে আমাদেরকে একটু চেক করতে হবে যে কোনো নোটের ভোল্টেজ অলরেডি জানা আছে কিনা। এখানে খেয়াল করুন যে টোয়েন্টি ভোল্ট ভোল্টেজ সোর্সের পজিটিভ টার্মিনালটাই হচ্ছে নোট ওয়ান সো নোট ওয়ানের ভোল্টেজ ভি ওয়ান ইকুয়ালস টু টোয়েন্টি ভোল্ট আর যেহেতু ভি টু এবং ভি থ্রি এর মান সরাসরি ডিটারমাইন করা যাচ্ছে না দ্যাট মিনস নোট টু এবং নোট থ্রি এর ক্ষেত্রে ইকুয়েশন লিখতে হবে নোট ইকুয়েশনের জন্য আমাদেরকে নোডে কেসিএল অ্যাপ্লাই করতে হবে যেরকমটা আমরা জাংশনে কেসিএল অ্যাপ্লাই করি কোন জাংশনে কেসিএল অ্যাপ্লাই করে আমরা পাই নির্গত কারেন্টের সামেশন ইকুয়ালস টু আগত কারেন্টের সামেশন এই জাংশনটি খেয়াল করুন এখানে কেসিএল অ্যাপ্লাই করে পাই আই টু প্লাস আই ফোর ইকুয়ালস টু আই ওয়ান প্লাস আই থ্রি এটাকে এভাবেও লেখা যায় আই টু প্লাস আই ফোর মাইনাস আই ওয়ান মাইনাস আই থ্রি ইকুয়ালস টু জিরো এই ইকুয়েশনে একটা ব্যাপার খেয়াল করুন নির্গত কারেন্ট আই টু এবং আই ফোর পজিটিভ এবং আগত কারেন্ট আই ওয়ান এবং আই থ্রি নেগেটিভ ঠিক এই কনসেপ্টটাকে কাজে লাগিয়েই নোডে কেসিএল অ্যাপ্লাই করা হয় যেখানে ধরে নেওয়া হয় নোট থেকে কারেন্ট ব্রাঞ্চগুলোতে বের হয়ে যাচ্ছে নোট থেকে এই বের হয়ে যাওয়া কারেন্টগুলো নোট ইকুয়েশনে পজিটিভ থাকবে আর যদি কোনো ব্রাঞ্চ থেকে কারেন্ট নোডে প্রবেশ করে সেই কারেন্ট নোড ইকুয়েশনে নেগেটিভ থাকবে আরেকটা ব্যাপার মনে রাখতে হবে যখন যে নোট নিয়ে কাজ করব। অর্থাৎ যখন যে নোড ইকুয়েশন লিখব তখন ধরে নিতে হবে ওই নোট ভোল্টেজটা হাইয়েস্ট ভোল্টেজ এবার নোট টুয়ের ইকুয়েশন বের করব। ফার্স্টেই ফাইভ ওহম রেজিস্টরের মধ্য দিয়ে কারেন্ট বের করা যায় এখানে ফাইভ ওহম রেজিস্ট্যান্সের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স কত ভি টু মাইনাস টোয়েন্টি নাকি টোয়েন্টি মাইনাস ভি টু কনফিউজড হবেন না এই জায়গাতে আমরা ধরে নিয়েছি যখন যে নোট নিয়ে কাজ করব তখন সেই নোট ভোল্টেজটা হাইয়েস্ট হবে আর কারেন্ট হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে যায় অতএব ফাইভ ওহম রেজিস্টরের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট হবে ভি টু মাইনাস টোয়েন্টি ডিভাইডেড বাই ফাইভ এবার এই কারেন্টটা বের করি এটা হবে ভি টু মাইনাস জিরো ডিভাইডেড বাই টেন এবার এটা বের করি এটা হবে ভি টু মাইনাস ভি থ্রি ডিভাইডেড বাই টেন কারণ এই টেন ওহম রেজিস্টরের দুই প্রান্তের ভোল্টেজ হচ্ছে ভি টু এবং ভি থ্রি আর যেহেতু ভি টু এখন হাইয়েস্ট সো ভোল্টেজ ডিফারেন্স হবে ভি টু মাইনাস ভি থ্রি আর এর মধ্যে দিয়ে কারেন্ট হচ্ছে ভি টু মাইনাস ভি থ্রি ডিভাইডেড বাই টেন আর কোনো কারেন্ট নাই সো ফাইনালি ইকুয়ালস টু জিরো হবে এটা ছিল নোট টু এর ইকুয়েশন এখন এটাকে সিমপ্লিফাই করতে হবে সিমপ্লিফাই করার পরে এটা পাওয়া যায় আপনারা আপনাদের প্রিভিয়াস নলেজ কাজে লাগিয়ে এটা সিমপ্লিফাই করতে পারবেন তাই এটা নিয়ে আর বেশি কিছু বললাম না এখন নোট থ্রি এর ইকুয়েশন লিখবো ইকুয়েশন লেখার আগে আবারও একটা ব্যাপার মনে করিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এখন যেহেতু নোট থ্রি নিয়ে কাজ করব সো নোট ভোল্টেজ ভি এখন হাইয়েস্ট ভোল্টেজ অ্যাজিউম করতেছি যে এই টেন ওহমের মধ্য দিয়ে একটা কারেন্ট বের হবে নোট থ্রি থেকে আর এই কারেন্ট হবে টেন ওহম রেজিস্টারের মধ্যে দুই প্রান্তের ভোল্টেজ ডিফারেন্স ভি থ্রি মাইনাস ভি টু ডিভাইডেড বাই টেন একটা ব্যাপার খেয়াল করুন আগের ইকুয়েশনে ঠিক এই ব্রাঞ্চের অ্যাক্রোসে ভোল্টেজ ডিফারেন্স অ্যাজিউম করা হয়েছিল ভি টু মাইনাস ভি থ্রি বাট এখন নোট থ্রি এর ইকুয়েশন লেখার সময় সেম ব্রাঞ্চের অ্যাক্রোসে ভোল্টেজ ডিফারেন্স অ্যাজিউম করেছি ভি থ্রি মাইনাস ভি টু এর কারণটা আমি আবারও মনে করিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যখন যে নোড ইকুয়েশন লিখবো তখন সেই নোডের ভোল্টেজ হাইয়েস্ট হবে আর ভোল্টেজ ডিফারেন্স হয় হাইয়েস্ট ভোল্টেজ মাইনাস লোয়েস্ট ভোল্টেজ সো এই ব্রাঞ্চের জন্য কারেন্ট হবে ভি থ্রি মাইনাস ভি টু ডিভাইডেড বাই টেন আবার এই ব্রাঞ্চের ক্ষেত্রেও আমাদের অ্যাজামশন সেম রেখে কারেন্ট পাওয়া যাবে প্লাস ভি থ্রি মাইনাস জিরো ডিভাইডেড বাই টোয়েন্টি এবার আসি এই ব্রাঞ্চে এখানে খেয়াল করুন যে কারেন্টের ভ্যালু সরাসরি কারেন্ট সোর্সের মাধ্যমে দেয়াই আছে বাট এই কারেন্ট নোডে প্রবেশ করতেছে অর্থাৎ এটা নোট থেকে কারেন্ট বের হয়ে যাওয়ার অপোজিট ডিরেকশন সো ইকুয়েশনে মাইনাস হবে এবার ফাইনালি ইকুয়ালস টু জিরো এই ছিল আমাদের নোট থ্রি এর ইকুয়েশন এখন এটাকে সিম্প্লিফাই করলে এরকমটা পাওয়া যাবে এবার স্টেপ থ্রি অনুযায়ী এই দুইটা ইকুয়েশনকে সলভ করে ভি টু এবং ভি থ্রি এর মান বের করতে হবে ইকুয়েশন সলভ অনেকভাবেই করা যায় লাইক ম্যাট্রিক্স ফরমেশন বজ্রগুণন পদ্ধতি অপনয়ন অথবা প্রতিস্থাপন পদ্ধতি যে কোনোভাবেই করতে পারবেন বাট আমি প্রেফার করব ক্যালকুলেটার ইউজ করে ইজিলি শর্ট টাইমে সলভ করা আর ইকুয়েশন দুটা সলভ করলে আমরা এরকম সলিউশন পাই কেউ ক্যালকুলেটর ইউজ করে সলভ করতে না পারলে কমেন্ট করে জানাবেন তাকে ক্যালকুলেটরের উপরে গাইডলাইন দেওয়া হবে এবার আসি এক্সাম্পল টুতে এই সার্কিট থেকে নোট ভোল্টেজগুলা বের করতে হবে ওকে চলুন সলিউশন করা যাক ফার্স্ট স্টেপ অনুযায়ী নোট ফাইন্ড আউট করে লেভেলিং করব খেয়াল করুন এখানে দুইটা নোড আছে এটা একটা এটা একটা এবং এটা একটা বাম পাশের নোডের নাম দিলাম ওয়ান এবং তার নোট ভোল্টেজ ভি ওয়ান সিমিলারলি ডান পাশের নোডের নাম দিলাম টু এবং তার নোট ভোল্টেজ ভি টু আর একদম নিচের নোটকে ইউজুয়ালি রেফারেন্স নোড হিসাবে ধরা হয় সেই অনুসারে এটা একটা নোট আর এই হচ্ছে জিরো ভোল্ট এখন নোট ওয়ান এর ইকুয়েশন লিখব কনসিডার করতেছি নোট ওয়ান থেকে এই ব্রাঞ্চ গুলোতে কারেন্ট বের হয়ে যাচ্ছে ফার্স্টেই এই ব্রাঞ্চটা খেয়াল করুন এখানে থ্রি এম্পিয়ার কারেন্ট নোডে প্রবেশ করছে অর্থাৎ আমাদের অ্যাজিউম করা ডিরেকশনের অপোজিট সো ইকুয়েশনের নেগেটিভ মাইনাস থ্রি হবে এখন টু ওহোম রেজিস্টরের মধ্যে কারেন্ট হবে আগের কনসেপ্ট অনুযায়ী ভি ওয়ান মাইনাস জিরো ডিভাইডেড বাই টু সো এখানে আর সিক্স ওম রেজিস্টরের মধ্যে কারেন্ট হবে ভি ওয়ান মাইনাস ভি টু ডিভাইডেড বাই সিক্স সো এখানে প্লাস ভি ওয়ান মাইনাস ভি টু ডিভাইডেড বাই এবং এখন এটাকে সিমপ্লিফাই করলে এরকমটা পাই সেমভাবে নোট টুয়ের ইকুয়েশন পাই ভি টু মাইনাস ভি ওয়ান ডিভাইডেড বাই সিক্স প্লাস ভি টু মাইনাস জিরো ডিভাইডেড বাই সেভেন প্লাস আর সিমপ্লিফাই করলে পাই এরকম এবার ইকুয়েশন দুটাকে সলভ করে আমরা নোট ভোল্টেজের ভ্যালুগুলা পেয়ে গেলাম এবার একটা স্পেশাল কেসের কথা বলবো কেসটা হচ্ছে যদি দুইটা নোডের মাঝখানে সরাসরি জাস্ট ভোল্টেজ সোর্স থাকে তখন নোডাল অ্যানালাইসিস ম্যাথডে একটু মডিফিকেশন আসবে আপনাদেরকে আগে একটা সার্কিট দেখাই ভিডিওটা পজ করে এই সার্কিটের নোড ভোল্টেজগুলো বের করা ট্রাই করেন কি কঠিন লাগছে ব্যাপার না চলুন তাহলে দেখা যায় কিভাবে সলভ করা যায় যদি দুইটা নোডের মাঝখানে ভোল্টেজ সোর্স চলে আসে নট কারেন্ট সোর্স তাহলে ওই দুইটা নোড প্লাস ভোল্টেজ সোর্স এই পুরো অংশটুকু একটা নোড হিসাবে কনসিডার করতে হবে যার নাম হচ্ছে সুপার নোড অর্থাৎ দুটো নোড একসাথে হয়ে সুপার নোড ফর্ম করবে লাইক এরকম চলুন একটা এক্সাম্পল সলভ করতে করতে কনসেপ্ট ক্লিয়ার করা যাক এই প্রবলেম থেকে আগের মতো নোট ভোল্টেজগুলা বের করব ফার্স্ট স্টেপের কাজটা কমপ্লিট করে ফেলি তাহলে একদম লেফট সাইডে খেয়াল করুন এখানে কোনো লেভেলিং ছাড়াই টোয়েন্টি ভোল্ট মেনশন করেছি কারণ এই নোডে সরাসরি ভোল্টেজ ডিটারমিন করাই যাচ্ছে আবার আপনারা যখন প্রবলেম সলভ করতে করতে এক্সপার্ট হয়ে যাবেন তখন দেখবেন এরকম জায়গাগুলোতে নোডের কথা চিন্তা না করেই ইকুয়েশনে ওয়ান মাইনাস টোয়েন্টি ডিভাইডেড বাই ফাইভ লিখতে পারছেন হোয়াট কথা বলছিলাম সুপার নোড নিয়ে খেয়াল করেন এখানে নোট ওয়ান এবং নোট টু অর্থাৎ ভি ওয়ান এবং ভি টু এর মধ্যে একটা ভোল্টেজ সোর্স আছে সো এই টোটাল পোর্শনটা একটা সুপার নোট নর্মাল নোডের মতোই সুপার নোডের ক্ষেত্রেও ইকুয়েশন লিখতে হবে বাট এই পাশের ভোল্টেজ ভি ওয়ানই থাকবে আর এই পাশের ভোল্টেজ ভি টু ওকে অ্যাজ ইউজুয়াল ধরে নিচ্ছি যে সুপার নোট থেকে কারেন্টগুলো ব্রাঞ্চগুলোতে বের হয়ে যাচ্ছে এবার ইকুয়েশন লিখি বাম পাশে এই ব্রাঞ্চের জন্য ভি ওয়ান মাইনাস টোয়েন্টি ডিভাইডেড বাই ফাইভ প্লাস এই ব্রাঞ্চের জন্য ভি ওয়ান মাইনাস জিরো ডিভাইডেড বাই টেন আর ডান পাশে এই ব্রাঞ্চের জন্য প্লাস ভি টু মাইনাস জিরো ডিভাইডেড বাই টোয়েন্টি আর এই ব্রাঞ্চের ক্ষেত্রে যেহেতু কারেন্ট অপোজিট ডিরেকশনে আছে সো মাইনাস ফোর এবং ফাইনালি ইকুয়ালস টু জিরো ইকুয়েশনটা সিম্পলিফাই করে এরকমটা পাই মাত্র একটা ইকুয়েশন পেলাম বাট একটা ইকুয়েশন থেকে তো দুইটা আন্য নোট ভোল্টেজ ভি ওয়ান এবং ভি টু বের করা পসিবল না তাই না ওকে দেখা যাক কি করা যায় সুপার নোটের ক্ষেত্রে এই জায়গা থেকে আরেকটা ইকুয়েশন বের করতে হবে খেয়াল করুন ভি ওয়ান এবং ভি টু অর্থাৎ নোট ওয়ান এবং নোট টু এর মধ্যে ভোল্টেজ ডিফারেন্স টেন ভোল্ট কিন্তু ইকুয়েশন লেখার সময় কোনটাকে বড় ধরব ভি ওয়ান মাইনাস ভি টু নাকি ভি টু মাইনাস ভি ওয়ান লিখবো খেয়াল করুন টেন ভোল্টের পজিটিভ সাইড ভি ওয়ানের দিকে অতএব ভি ওয়ান বড় ধরতে হবে এবং ইকুয়েশন লিখলে আমরা পাই ভি ওয়ান মাইনাস ভি টু ইকুয়ালস টু টেন ভোল্ট যারা এই ইকুয়েশনটা বের করা বুঝেন নাই তারা এখানে কে ভিএল অ্যাপ্লাই করবেন তাহলে আর কোনো প্রবলেম হবে না আমি কে ভি অ্যাপ্লাই করে দেখাচ্ছি ওকে এবার এই ইকুয়েশন দুইটাকে সলভ করলে আমরা পাই এরকম যাই হোক এই ছিল নোরাল অ্যানালাইসিস এর এ টু জেড কনসেপ্ট আশা করি সবাই বুঝতে পারছেন তারপরও কারো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন